কিংবা রোম সাম্রাজ্য এরা তো তাদের সমসাময়িক খুবই প্রভাবশালী ছিল কিন্তু এরা তো দিনকে দিন শেষ হয়ে গেছে কিন্তু বর্তমানে যারা এই অনৈজ্য নিয়ে মানে অনৈতিক কাজ নিয়ে যারা দিন যাব টিকে আছে আসলে এরা কি টিকেই থাকবে না কোনো দিন মানে ওদের মতন ভেনিস হয়ে যাবে আসলে কি সম্ভব যদি বিষয়টা রাজনীতির উপর ডিপেন্ড করতো তাহলে রাজনীতির কথা বলে নেই বলে নেই ভাই বলে নেই যদি বিষয়টা রাজনৈতিক হইতো তাহলে তো আমরা সেই সমস্যাগুলো সমাধান করতে পারতাম কিন্তু যেহেতু বিষয়গুলা বিশ্বাসের এবং বিশেষ করে অন্ধবিশ্বাসের সেহেতু এই সমস্যাগুলো তো সমাধান করা এত সহজ না যেমন ধরেন একজন পলিটিশিয়ান দুর্নীতি করছে আমরা খুব সহজেই সেটা আইডেন্টিফাই করতে পারি যে সে একজন দুর্নীতিবাজ মানে একজন খারাপ লোক আমরা সেটা আমরা অন্তত তার বিচার করতে না পারলেও আমরা জিনিসটা আইডেন্টিফাই করতে পারি কিন্তু সেই একই ব্যক্তি যদি অনেক ধার্মিক হয় এবং ধর্মগুরু হয় তখন সে তাকে ধরা বা তাকে মানে বন্দি করা বা তাকে বিচারের সম্মুখীন করা এটা অনেক ডিফিকাল্ট হয়ে যায় কারণ সে ধর্ম জিনিসটাকে ব্যবহার করে ধর্ম জিনিসটাকে ব্যবহার করে বিশেষ করে অন্ধবিশ্বাসী মানুষের অন্ধবিশ্বাসটাকে ব্যবহার করে সে তাদের মনে গেথে বসে এই কারণে তাদের বিচার করা বা তাদেরকে শাস্তির সম্মুখীন করা বিচারের সম্মুখীন করা এটা আসলে বেশিরভাগ ক্ষেত্রেই সম্ভব হয় না পৃথিবীতে আপনি এমনকি ভারতে যদি আপনি দেখেন বাংলাদেশে যদি দেখেন অনেক খুজুর অনেক বাবা এরা অনেক বড় বড় চুরি ডাকাতি চামারি ধর্ষণ টর্ষণ করতে গিয়ে ধরা পড়ছে কিন্তু তাদেরকে বিচার ঠিকভাবে করা যায় নাই তারা কোনো না ভাবে পার পেয়ে গেছে এই 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 কারণে জিনিসগুলা ডিল করাটা একটু ডিফিকাল্ট কারণেই আমরা এই কাজগুলা করছি আমাদের এই যে আন্দোলন আমাদের যে কাজ আমাদের যে আলোচনা যুক্তি তথ্য প্রমাণ নির্ভর যে আলোচনা এই আলোচনাগুলা এই কারণেই করছি যেন আমরা যুক্তি তথ্য প্রমাণ দিয়ে আমরা আইডেন্টিফাই করতে পারি যে এরা কিভাবে অন্ধবিশ্বাসী স্বল্প শিক্ষিত মানুষ যাদের মাথায় বুদ্ধি শুদ্ধি একটু কম তাদেরকে কিভাবে বোকা বানাচ্ছে তাদেরকে কিভাবে তাদের অন্ধবিশ্বাসটাকে পুঁজি করে তাদের ভেতরে লোভ এবং ভয়কে পুঁজি করে তাদেরকে বোকা বানাচ্ছে এটাই আমরা চেষ্টা করছি আমরা তো চেষ্টা করছি আশা করি আপনিও আমাদের সাথে যুক্ত হবেন আপনিও এই কাজগুলো করবেন তাহলে হয়তো একদিন আমরা এই একটা সফলতার মুখ দেখতে পাবো ভাই আসলে আমি মিডিয়া জগতের লোক আগে আসাদ ভাই লাইভে আমি মাঝে মাঝে যুক্ত হই মানে ফারাস অন্য ভাইয়ের সাথে আসাদ লাইভে খুব সম্ভবত আমি একদিন যুক্ত হয়েছিলাম

আরেকটা জিনিস দেখতে পাচ্ছি যে বর্তমানে তো শেখ হাসিনা নির্বাচন হচ্ছে বাংলাদেশে প্রেক্ষাপটে আমি বলতেছি আপনি একটা জিনিস দেখেন আওয়ামী লীগ সরকার যখন থেকে এইভাবে নির্বাচনে আসা শুরু করছে মানে নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করা শুরু করছে এই ধর্মান্ধতা কিন্তু মানে সেই থেকে কিন্তু বেশি বাড়ছে আপনি দুই হাজার সালের আগে দেখবেন হিন্দু মুসলিম কিন্তু একটু অন্যভাবে থাকে এর থেকে তারা অনেক ভালো অবস্থায় ছিল কিন্তু দুই সালের পর ডিভাইডে চেঞ্জ হচ্ছে 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 আর একটা কথা এই নির্বাচনে কিন্তু আপনি যাই বলেন আমেরিকা হচ্ছে হস্তক্ষেপ করুক কিংবা যে হস্তক্ষেপ করুক সেটা শুনে কিন্তু ক্ষমতা ঠিকই আসবে সেই একইভাবেই আসবে এর পরের পরিস্থিতি যে বাংলাদেশে কি হবে সেটা ভাই এখন কল্পনা করা যাচ্ছে না ওই পাঁচ বছরে অন্তত এই ২০১৪ হাজার চোদ্দ থেকে এই পর্যন্ত যা বাড়ছে তার গুণ পরিমাণ বেশি বেড়ে যাবে তখন এই আমরা যারা আছি সমমনা কিংবা যারা হিন্দু কিংবা যারা বৌদ্ধ তাদের এই সামনের পাঁচ বছরে থাকাটা খুবই টাফ হয়ে যাবে যদি বিএনপি এসে তাহলে তো একেবারে উচ্ছেদ হয়ে যাবে ভাই কিন্তু আমার মতে মনে হয় না যে

এটার সাথে এটা সম্পর্ক কি যে আর কি অপশন আছে তার মানে আপনি আমি তো তো না না আমি কি বুঝে দিয়েছি বলি নাই আমি জিজ্ঞেস করছি যে আর কি অপশন আছে তখনই অ্যাপ্লিকেবল হবে যে যেহেতু আর কোনো অপশন নাই

হয়ে গেছে না সত্যি মানে সত্যি এরকম নয় এরকম তো সত্যি না এরকম অনেক কথা আমরা শুনি পলিটিক্যাল এর ক্ষেত্রে যে আর কি অপশন আছে আর কাকে ভোট দেব মানে এই বিজেপি ছাড়া আর কি আছে না এটা কিন্তু এটা সত্যি মানে আমি আহ পাপ্পুকে না ভোট না গান্ধী পরিবারে কাউকে ভর্তি না ডেফিনেটলি কিন্তু মোদি কেউ দেবো না সেটাও না ভোট দিবেন এই প্রশ্নটা কেন আসতেছে আপনার কেন একটা পলিটিক্যাল পার্টির বিরোধিতা করতে হলে আপনি কোন দলে ভোট দিবেন এই কোশ্চেনটা আসবে কেন ইট ডাজন্ট ম্যাটার মানে আমি একটা একজন কাকে ভোট দেব না দেব আমি কিন্তু একটা ইকে বিরোধিতা করতে পারি ইট ডাজ রিয়েলি ডাজন্ট ম্যাটার হ্যাঁ মানে এই এই আমি বুঝি না ভাই মানে পলিটিক্সে আসলে অনেক মুমিন হয় যায় ফারাজ ভাই পলিটিক্যাল পলটিক্যাল হয়ে যাচ্ছে এটা কেন হচ্ছে আমি বুঝতেছি না আওয়ামী লীগ দেখেই কেন নাকি ওনলি আপনি মানবতার মাকে মানবতার মা হিসেবে মেনে না এটা তো ব্লাস্টেমি হয়ে গেল ভাই ভাই আসিফ ভাই আপনি যদি কখনো আমাদের বাসায় আসেন খুব কখনো যদি বেড়াইতে আসেন আমি কেনই এই ধরনের কথা বলতেছি আপনি এটার খুব ভালো একটা ইয়া পাবেন আপনি আপনি বুঝে ফেলবেন যে আমি আমার এই ধরনের কথা বলার রিজনটা কি খুব ভালোভাবে বুঝবে একদম গোড়া ভাবে বুঝবে আমি তো কিছু বলি নাই আপনি এটা তো মনে করেন আওয়ামী লীগের মোহিন বানাবেন

লেদার যে অপশনস আছে আমি ওটাতে একবার আমাকে ইভেনচুয়ালি চুজ করতে হচ্ছে বিটুইন টু সেটস অফ ইয়া গোবর যে ওই গোবরটা নাকি ওই গোবরটা আমি লিখে গন্ধ গোবর দ্যাটস ইট আর এছাড়া আমার আর কোনো ভিউ নেই মানে ব্যাপারটা হয়ে গেল ব্যাপারটা হয়ে গেল যে

আমি একটা জিনিস বলবো আসিফ ভাই একটা কথা বলতে পারি এখানে আমি জানি না ফারাজ ভাই এই সিনেমাটা দেখেছেন কিনা রান্ধে বাসন্তী সিনেমাটা দেখেছেন কিনা ওইখানে এই মাধবনের একটা ক্যারেক্টার ছিল যদি মাধবনকে আমি একটু ভালো অ্যাক্টার মনে করতাম পরবর্তীকালে রকেটেরি সিনেমাটা ওই রকেটারি সিনেমাটা বানানোর পরে ওটাকে আমি মনে করি না যাই হোক আমি সেটা

শেষ বলছি ওখানে কি চাই নাম ছিল ওকে সাথে কথা বলছে তখন বলছে ও দেশে দেশকে নিয়ে বলছে যে দেশে করছে দেশ খুব খারাপ বলছে তখন বলছে এরকম দেশের দেশকে নিয়ে যে ইয়ে করছিস একটা যে একটা যে কথা বলছিস তা তুই দেশের জন্য কি করেছিস বলছে দেশের জন্য আর কি করবো দেশে কি কি আর করবো দেশের কি হবে আমি না থাকলে কি ছেড়ে যাবে মানে কি হবে আর ব্যাপারটা তখন বলছে যে না দেখ তুই যে এতটা এতটা ज करतेस घूमिए तु आई पी एस अफिसर होते मध्यसटेम मध्य थी सिससेम चेंज करते এখন এইটা এই একটা জিনিস আর এই দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের দাসগুপ্তের নাম তো নিশ্চয়ই শুনেছিলেন দেশবন্ধু চিত্তরঞ্জন দাস সিআরডি জি তো ইয়ে হয়ে গেল দেশবন্ধু চিত্তরঞ্জন দাস যখন গান্ধী যখন গান্ধীজি যখন বলছে যে অসহযোগ আন্দোলন করার কথা তখন দেশবন্ধু চিত্তরঞ্জন বলছেন যে না অসহযোগ আন্দোলন এরকম ভাবে করলে হবে না সিস্টেমের বাইরে থেকে করলে হবে না সিস্টেমের ভেতরে থেকে আমরা অসহযোগ আন্দোলন করব। গান্ধীজি বললেন যে আমরা ভোটে দাঁড়াবো না আমরা সমস্ত বয়কট করবো কেউ হচ্ছে অ্যাসেম্বলিতে যাবে না তার সঙ্গে চিত্তরঞ্জন বললেন যে না এরকম করলে হবে না আমরা ভোটে দাঁড়াবো আমরা সিস্টেমের ভেতরে যাবো সেখানে সেখানে আমরা ভোটে জিতবো এবং তিনি জিতলেন তা এবং সেখানে ভেতরে থেকে আমরা বিরোধিতা করবো তাই এই কথা শুনে তো গান্ধীর সাথে ওনার একটা মত বিরোধ বিরোধ হয় তো ওনার উনি আলাদা হয়ে যান তা ওনারা সত্যি ভোটে দাঁড়াতে দাঁড়াতে সাথে থাকেন জিততে থাকেন এবং সেখানে ভেতরে ঢুকে সিস্টেমের মধ্যে ঢুকে বিভিন্ন পলিসিগুলোর তারা বিরোধিতা করতে শুরু করলেন ঠিক আছে এখন এই যে পলিসি গুলো করলো তখন গান্ধীকে দেশবন্ধু দেখিয়ে দিল তখন গান্ধী আবার বললেন আরে ভাই তুই তো আমার ভাই আয় ভাই আয় বলে আয় ভাই আমাদের কোনো ভেদাভেদ নেই ভাই বলে তারপর আবার তো সেই কলা করি যাই হোক তো যেটা বলার কথা যেটা আমি বলতে চাইছি যে এরকম ভাবতেন না কখনো যে এইখানে অপশন নেই এই জিনিসটা ভাবতেন কিন্তু কিন্তু যে আর কোনটা অপশন আছে এই শুধুমাত্র যদি আপনি এই সিস্টেমের মধ্যে দেখেন এই সিস্টেমের মধ্যে শুধু নেতারাই কিন্তু দেশটা চালায় না এই আমি তো দেখতেছি আপনি আমার পক্ষে বলেন আপনি তো আমার পক্ষে বলেন তাহলে সিস্টেমের মধ্যে থেকেই মানে ইউ

আচ্ছা যে জিনিসটা আমি বলতে চাই সেটা আমি জানি আপনি একমত কিনা আমাদের দেশে একটা সমস্যা হচ্ছে যে আমাদের দেশে ছোটবেলা থেকে ইকোনমিক্স সম্পর্কে ইকোনমিক কন্ডিশন সম্পর্কে এবং পলিটিক্স সম্পর্কে কোনো কিছু শেখানো হয় না আমাদের এই আমাদের দেশে ইকোনমিক্স এই জিনিসটা পলিটিক্স এই জিনিসটা যেন একটা ব্রাত্য খুবই খারাপ জিনিস আমার আমি নিজে দেখেছি যে আমি যখন ছাত্র পলিটিক্সের সাথে ইনভলভ হতে চেষ্টা করছি বা আমার রীতিমতো মানে আমি আমাকে গালাগালি করেছিল করার জন্য একটুখানি চেষ্টা করেছিলাম বোঝার চেষ্টা করেছিলাম যে পলিটিক্স কি জিনিস সেটাও করতে পারেন কিন্তু আমার বলার কথা যে এটা কিন্তু আমরা সত্যি করতে পারি যে এই যে আপনি বলছেন যে দুটোতেই গন্ধ একটাতে বেশি গন্ধ একটা কম

ভাই আমি আসাই মানে ভাই যেটা বলতাম যে মাঝে মাঝে ভাই কিন্তু মেজাজ খুব করা করে ফেলে মানে মমিনদের সাথে কথা বলার সময় বুঝছেন যদি আপনাদের উদ্দেশ্য যদি ঠিক রাখতে হয় ভাই এদের সাথে কিন্তু এরা মেজাজ করা করলে আপনাদের কিন্তু স্বাভাবিকভাবে মেনে নিতে হবে তাহলে কিন্তু আপনারা উদ্দেশ্য পৌঁছতে পারবেন তাই মনে করবেন নাস্তিকরা খুব অহংকারী হয় আমি আমি দেখছি যে বিভিন্ন পোস্টে আপনাদের পোস্টের নিচেই নাস্তিকরা খুব অহংকারী হবে এই জিনিসটা যদি তারা লাইভে আসে আপনারা যদি তাদের ফ্রাঙ্কলি মানে ফ্রিলি বুঝাই দেন তারা কিন্তু একটু চেঞ্জ হতে পারে আপনি তারা যে ব্যবহার করে ওই ব্যবহারটা যদি আপনারা ফিডব্যাক দিয়ে দেন তাহলে কিন্তু ওই সমানে কাজ হবে না বুঝছেন উদ্দেশ্য হ্যাঁ ভাই কথা জিজ্ঞেস আজকে এই কখনো কি হয় জানেন তো ব্যাপারটা হচ্ছে যে যদি আপনি অনেস্ট হন আপনি যদি আপনি যদি সত্যিই আপনি উন্মুক্ত থাকেন আপনার যদি ভিউ গুলো যদি সত্যি উন্মুক্ত রাখেন মনের গুলো যদি সত্যি খুলে রাখেন যদি আপনি সত্যি একজন সৎ হন এই ব্যাপারটা নিয়ে

আমি ভদ্রলোককে জিজ্ঞেস করলাম তা আপনি তো গরুর মাংস খান তো আপনি কি গরুর মতো দুধ দেন হা কথা করে দিয়ে গেছে ঠিক আছে তা মনে হয় যে একটু হয়তো হয়ে যাচ্ছে সেরকম মনে হয় জিনিসটা কিন্তু অনেক সময় উদ্দেশ্যে কিন্তু সবসময় মানুষকে ওরকম হার্ট করার মতন না এই যে একজন ঘটলোক এসে বললো যে আপনারা তো হিন্দুদেরকে আপনি কি বলছেন হিন্দুদের হিন্দু ধর্মের সম্পর্কে কি জানেন হিন্দু ধর্ম পরিবর্তন হয়ে গেছে দেখুন এখানে কিন্তু হিন্দু ধর্মের কিন্তু নেই হিন্দু পরিবর্তন হয়েছে হিন্দুরা অনেক কিছু মানে না আমাদের কিন্তু আমাদের কিন্তু মানে যে যুদ্ধটা বা তাদের কথা কিন্তু হিন্দুদের এগেনস্ট না এটা হিন্দু ধর্মের ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তিনি একজন হিন্দু পরিবার থেকে ছিলেন ঠিক আছে আমাদের কি বিদ্বেষ হিন্দু ধর্মের ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এগেনস্টে তো নয় আমরা তার প্রতি তো কোনো বিদ্বেষ পোষণ করি না তখন সমস্যাটা কি হয় সমস্যাটা হচ্ছে যে যখনই আমরা কথা বলতে চাই কথা বলতে শুরু করি কথার পিঠে কথা যখন মানুষের মানে না তখন একটুখানি হয়তো এরকম চলে আসে অনেক সময় সেটা স্বীকার সেটা যে আসে না এরকম না আপনি যখন নিজে প্র্যাকটিস করবেন জিনিসটা সেটা হয়তো আপনার স্টাইলটা অন্যরকম হবে আমার সাজেশন থাকবে যে আপনি যদি মনে করেন তা আপনি কিন্তু এইভাবে লাইভ শুরু করতে পারেন আপনি নিজেও মানে আহ আপনি আচরিত ধর্ম শিখাওয়া করে এই জিনিসটা কিন্তু আপনি নিজেও করে দেখতে পারেন কেমন

সে একটা কথা বলার পর আমি বলছি কি পত্রিকার হাউজে আপনি এমন একটা মৌলবাদী কথা বলেন এটা কি ঠিক সে আমার থেকে পদমর্যাদা নিচে হইয়া সে আমার এমন আচরণ করলো যে আমার এডিটরও তার দলে গেল ভাই আমার এডিটর তার দলে চলে গেল আমার নিউজ এডিটর তার দলে চলে গেল অথচ কথাটা পুরোটাই অবৈধ এই বাংলাদেশের পরিবেশটাই এরকম যে মিডিয়া হাউস যারা নিরপেক্ষতা চাষ করবে নিরপেক্ষতা মানে দেখাবে নিরাপক্ষতা শিখাবে মানুষে সেইখানে যদি আপনার নিরপেক্ষতা না থাকে অর্থাৎ একজন সাংবাদিককেই যদি আরেকজন সাংবাদিক দ্বারা মৌলবাদী আচরণের শিকার হয়

ইন্ডিয়াতে একসময় দূরদর্শন ছিল সেটা হয়তো সেন্ট্রাল একটা ইয়ে ছিল তো সেই সময় তাদেরকে তারা হতে পারতো মানে তারা হচ্ছে একটা নিউট্রাল হতে পারত কিন্তু হয় তখন তাদেরকে খেতে হবে তাদেরকে ফিনান্স করে যেমন ধরুন রিপাবলিক টিভি বা অন্য কোনো ইয়েটা তো এদের কাছে কখনই আপনি একটা একটা নিরপেক্ষতা আশা করতে পারেন না এই জার্নালিজম এখন সেই জিনিসটা সেই নিরপেক্ষ জার্নালিজম এই জিনিসটা এখন আমার মনে হয় খুব একটা প্র্যাকটিক্যাল জিনিস রয়ে গেছে বলে আমার মনে হয় না প্র্যাকটিক্যাল কোথাও দেখতে পাবেন বলে আমি শুধু একটা একজন কেউ একটা করেছিল শুধুমাত্র বর্তমান পত্রিকার ক্ষেত্রেই তারা কোনো রকম খারাপ কিছু পায়নি বাকি আনন্দবাজার থেকে শুরু করে সবাই বলেছিল যে টাকার বিনিময়ে তারা এরকম অপপ্রচার করতে রাজি আছে প্রত্যেকটা নিউজ হাউস বলেছিল তো এই জিনিসগুলো করতেই পারে তো এই জিনিসগুলো এই জন্য হচ্ছে একটুখানি ইয়ে করে খেলতেই হবে একটুখানি বুঝে শুনে থাকতেই হবে কিছু নেই ট্যাক্টফুলি আপনাকে একটুখানি চলতেই হবে যদি চাকরিটা এটা বাঁচতে চান এটা করতেই হবে দু নম্বর যদি আপনি বাংলাদেশে বসে যদি লাইভ করতে চান অনেক রকম উপায় আছে সেগুলো করতে পারেন একটা ভিপিএন ইউজ করে করতে পারেন অনেক মানুষ তো করছে লাইভ করছে করতে পারেন কোনো অসুবিধা নেই তাতে নিজের ইয়েটা আইডেন্টি করে রাখতে পারেন ঠিক আছে ফারাজ ভাই আমার মনে হয় স্মার্টফোনের আর কোনো কথা বলে নেই আপনি ব্যাক তো পুরো ফুল আপনি অন্য কাউকে জিজ্ঞেস করুন যুক্ত করুন ফারাজ ভাই আচ্ছা এই করতে পারেন আমি আর কি নিয়মিত আপনাদের কাছে আসতে চাই বুঝছেন আমি

Allah যুক্ত করা হয়েছে জি ভাই এরপর আমি সূর্য ভাই কে যুক্ত করব উনি দাইনে ছিলেন আমি দেখে আল্লাহ ভাই কি না মুমিন কি জি আল্লাহ আল্লাহ is god জি ভাই বলুন আল্লাহ is god gone আল্লাহর আর আর হইছে গেছে আচ্ছা ঠিক আছে

উনি নিজে খাইয়া দেখাইতে না চাইলেও যেহেতু সেটা মানে আমি নামটা নিচ্ছি না একদম ধর্মের যে হাইলি রেসপেক্টেড আমাদের যে স্যার হ্যাঁ এই স্যারের যেহেতু কথা ঠিক আছে সে তো বিশ্বক্রিয়া মারা গেল সে কি ওই দিন সকালে খেজুর খায় নাই

লোক মানুষ হিসেবে এমন খুব বাজে ব্যবহার করতেছিলেন সেটা তো বলতে উল্টা পাল্টা মানে বিহেভ খারাপ করে না কথা আলোচনা চালায় যায় বাট হচ্ছে মানে একটু প্রবলেম আছে কেমন মানে মানে সহ্য করেন কিভাবে হ্যাঁ সেটা ঠিক আছে সেটা সেটা ঠিক আছে সহ্য করা ব্যাপারটা সেরকম না ব্যাপারটা ধরুন হয়তো ধরুন হয়তো যদি ওরা সাথে দেখা হয় কোথাও হ্যাঁ দেখবেন আমরা বসে হয়তো চা কাছি বা সিগারেট খাচ্ছি চাবির কাছি উনি সিগারেট খান ডাক্তার যদি হয় তাহলে অবশ্যই খেতে পারে যাই হোক এরকম হতে পারে সেটা ঠিক আছে সেটা সহ্য করা ব্যাপার না এটা আরো একটা ব্যাপার কি ব্যাপারটা সেটা ডিসকাশন ইনি ইনি যে ধারাগুলো পোষণ করেন শুধু সেই ধারণা তো উনি পোষণ করছেন আরো আপামত জনসাধারণ পোষণ করছেন উনি একজন রিপ্রেজেন্টেটিভ সেই সেই জনসাধারণের তা তার সাথে তো এবার যদি সবাই যদি এরকম আপনি ভাবেন যে কি করে সহ্য করেন তাহলে তো কথাই বলা

মানে তো শুরু করে দিচ্ছে আলোচনা যে ভাই মানে রাস্তাঘাটে এটা নিয়ে বিজ্ঞান কি বলে মানে ভাই কি ধরনের প্রশ্ন মানে এটা শুনে আমি হাসছি কতক্ষণ এরপর আপনি যে আপনি যে কথাগুলো বললেন এগুলা তো আছেই তো এইটাই আর কি আমার জাস্ট একটা মাইল্ড কিউরিয়াসিটি ছিল এটা মানে ডিসকাশনটা যে খুব ফ্রুটফুল কিছু হইতো তা না ঠিক আছে আপনারা তো জানেনি ওনারা কি বলে সেটাই আচ্ছা ঠিক আছে তাহলে আমরা